আজ রবিবার তোসরা বৈশাখ দু সালের সতেরোই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মশিক্ষা এই চতুর্থ খাতে আপনারা ভালো ফলাফল পেলেও স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ব্যস্ত সময়সূচির কারণে আজ আপনারা কিন্তু মানসিকভাবে একটু খিটখিটে হয়ে যেতে পারেন হঠাৎ হঠাৎ রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তাই রেগে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন আজ অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনারা কিন্তু একাঠা করতে পারবেন না জোগাড় করতে পারবেন না বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে নেই ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আর চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদেরও পক্ষে আছেন আজ আপনারা কোনো প্রকার কম্পিটিশনে জয়যুক্ত যে হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজকের দিনটি আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন আজ অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে যাওয়ার জন্য ফাঁকা সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা সেগুলি ভ্রমণ করুন প্রভূত পরিমাণে মানসিক শান্তি আপনারা পাবেন বা অবসর সময়ে নিজের পছন্দ কাজ করে কাটাতে পারেন স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের কিন্তু মানসিকভাবে হতাশা গ্রাস করতে পারে যদি নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করেন অন্যথায় আজ কিন্তু আপনাদের স্বাস্থ্য ভঙ্গেরও যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন শনি মহারাজের দৃষ্টি কিন্তু আজ আপনাদের উপরে খুব একটি শুভ নয় তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ রায় নামা এটি একশো আটবার জপ করুন শুধু স্বাস্থ্য নয় শত্রুপক্ষ বিরোধী পক্ষ থেকেও আপনারা সাবধান থাকতে পারবেন কারণ আজ কিন্তু আপনার শত্রুপক্ষ বিরোধী পক্ষ অ্যাক্টিভ থাকতে চলেছে পরিবার পরিজন আজ কিন্তু আপনার উপরে অত্যন্ত দাবিদার হতে পারে আজ পরিবারের প্রতি কোনো দায়িত্ব আপনাদের কাঁধে যদি থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন বন্ধু স্বজন আত্মীয় পরিজন এদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ থেকে আগেই বলেছি সাবধান যার জন্য শনি মহারাজের বীজ মন্ত্র জপ যাদের কন্যা রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে